হচ্ছে তো হচ্ছে। السلام عليكم ورحمة الله وبركاته. أنا معاذ هارون، اليوم أدرس لطلاب الصف الثامن المادة القرآن الكريم، الموضوع حفظ الآيات. نحن نحفظ اليوم من سورة ياسين من الآية 13 إلى 17. آج أمي مشروب سيس حفظت كي سورة ياسين تاروخي كي شدوك معي أتنبسطو كرام إن شاء الله. প্রথমে আমি তেলাওয়াত করব, তোমরা তা ভালোভাবে শুনবে। আউয়াল আনা আতলু ওয়া আনতুম তাসতামিউন সুম্মা আনা আকরাউ ওয়া আনতুম তাসতামিউনা ওয়া তাকরাউনা মা'ই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া উরিদ লাহুম মাতালান আসহাবুল কারিয়া ইয জা আহাল মুরসালুন إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون. قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون. قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين. এখন আমি তেলাওয়াত করব, বারবার তেলাওয়াত করব, আর তোমরা কষ্ট করবে এবং ভালো আমার সাথে তেলাওয়াত করবে। وَاضْرِبْ لَهُمْ مَثَلًا أَصْحَابَ الْقَرْيَةِ وَاضْرِبْ لَهُمْ مَثَلًا أَصْحَابَ الْقَرْيَةِ إِذْ جَاءَهَا الْمُرْسَلُونَ إِذْ جَاءَهَا الْمُرْسَلُونَ إِذْ أَرْسَلْنَا إِلَيْهِمُ اثْنَيْنِ فَكَذَّبُوهُمَا إِذْ أَرْسَلْنَا إِلَيْهِمُ اثْنَيْنِ فَكَذَّبُوهُمَا فَعَزَّلْنَا بِثَالِثٍ فَقَالُوا إِنَّا إِلَيْكُم مُرْسَلُونَ فَعَزَّلْنَا بِثَالِثٍ فَقَالُوا قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين আশা করি তোমরা আয়াতগুলো ভালোভাবে ধরতে পারছো। এভাবে বারবার মস্কের মাধ্যমে তেলাওয়াত করবে, আমরা জানি পরে ভিন্ন শব্দের শুরুতে হামদা আসাকে মধ্যে মুত্তাসিল বলে, পরে ভিন্ন শব্দের শুরুতে হামদা আসলে তাকে মধ্যে মুনফাসিল বলে। যেমন পরে শব্দে হামদা আসে ইন্না পরে মধ্য ধারণের পরে পরম শব্দে হামদা আসে ওয়া মা আনযালা আর রহমানু মধ্য ধারণের পরে ভিন্ন শব্দে হামদা আসে
وما ما أنتم علينا إلا البلاغ المبين. علينا এক শব্দ ইল্লা আর শব্দ ইন্না ইলাইকুম ইন্না এক শব্দ ইলাইক আর শব্দ ভিন্ন শব্দের সূত্রে হামজা আসছে। তাহলে আমরা এখানে মধ্যে মুত্তাসিল মধ্যে মুনফাসিল শিখলাম। মধ্যে হরফের পরে যদি ভিন্ন শব্দের সূত্রে হামজা আসে তাকে মধ্যে মুনফাসিল বলে। এই মধ্যে মুনফাসিল তিন আকারে করতে হয়, এর উপর চিহ্ন চিকন আর মধ্যে মুত্তাসিল উপর চিহ্ন মোটা হয়, যেমন এখানে মধ্যে মুত্তাসিল এবং উপর চিহ্ন মোটা। الواجب عليكم تلاوة الآيات صحيحة مرارا وتكرارا، تقرا الآيات بار بار تلاوة كبيرة شدو هبه، وعليكم حفظ الآيات جيدا لكم إبادة تلاوة كبيرة كبيرة آيات بار مغسطة بار في البيت. الثالث فهم المد المنفصل، فهم المد المنفصل وتطبيقها في التلاوة. আমি যে আজকে এই মধ্যে মুনফাসিল পড়লাম, এই মধ্যে মুনফাসিলটা বুঝে তার তেলাওয়াত করার সময় তা বাস্তবায়ন করা, তাতবিক দেওয়া। আল্লাহ আমাদেরকে এই আজকের ক্লাস ভালোভাবে ধরা এবং সে অনুযায়ী আয়োজন তেলাওয়াত করে মুখস্থ করার জন্য তৌফিক দান করুন। সবাই ভালো থাকো, দূরে থেকে আমার সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।